নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর সিলেটের শাহপাড়ান উপশহরের সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে তার ক্রয়কৃত বাড়ি সংস্কার করার সময় সন্ত্রাসী এবং মাদক সেবীরা তার কাছে চাঁদা দাবি করে সময় মতো চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা করে লুটপাট ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেয় এতে করে প্রশাসনের সহায়তা কামনা করছেন সাংবাদিক মুজিবুর রহমান ডালিম সপরিবারে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান